তারপরে কিছু আছে উনি করেছেন, তার দেখা দেখি সাহাবায়ে কেরাম করেছেন, সেগুলো হলো কি কাজ, সেটাও সুন্নাত ও হাদিসের অন্তর্ভুক্ত। যেমন ঐতিহাসিক হুদাইবিয়া প্রান্তরে যখন কাফেরদের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবায়ে কেরাম বাধাপ্রাপ্ত হলেন, উমরায় তাদেরকে যেতে দেওয়া হলো না। এখন উমরায় যদি যেতে না পারেন তাহলে আপনাকে ফিদিয়া দিতে হবে, কারণ আপনি এজন্য যে শর্ত ছিল সেই শর্ত সবুজ যেগুলো পরে দাও এখন না, কারণ এজন্য যে শর্ত ছিল সেই শর্তটা কিন্তু তারা করেননি। সেই শর্ত হচ্ছে যে উমরা করার শুরুতে কেউ যদি ভয় করে যে আমি গিয়ে পৌঁছতে পারবো না, হয়তো কোনো বাধা চলে আসতে পারে, তখন তাকে নিয়ত করতে হবে যে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান ওয়া মাহাল্লি হাইসু হাবাসানি হাবিস, এবং আমি সেই জায়গায় হালাল হয়ে যাব যেখানে কোনো বাধা আসবে। কিন্তু তারা এটা মনে করেননি যে আমাদের এরকম বাধা আসবে, যেহেতু তাদের উদ্দেশ্য ছিল কি, উদ্দেশ্য ছিল যে তারা উমরা করবেন, মক্কায় কোনো লড়াই জিহাদের জন্য যাচ্ছেন না। তো তাদের আশা ছিল যে বিনা বাধাই তারা মক্কায় ঢুকবেন, উমরা করে আসবেন। হুদাইবিয়া প্রান্তরে পৌঁছে কাফেররা বাধা দিয়ে দিল, তাদেরকে আর সামনে যেতে দেওয়া হলো না। তারপরে উসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হলো, সে ঐতিহাসিক আলোচনা, দেখা গেল উনি আসছেন না। তাকে অনুমতি দিয়েছিল কাফেররা যে আপনি উমরা করে নেন। উনি সবার জন্য সুপারিশ করতে গিয়েছিলেন যে আমরা লড়াই করতে আসিনি ভাই, আমরা এসেছি উমরা করার জন্য, উমরা করে আমরা চলে যাব। তো তারা বলেছিল যে আপনি ভালো মানুষ, আপনাকে আমরা অনুমতি দিলাম, আপনি উমরা করে নেন, আর তাদেরকে এই বছর আমরা আর উমরা করতে দেব। তো উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি উমরা করবো আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে বসে থাকবেন, এটা হতে পারে না। তো যাই হোক, ওনার আসতে বিলম্ব যখন হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে সকলেই মৃত্যুর উপরে বায়াত করলেন যে হয় উসমান রাদিয়াল্লাহু আনহুকে ফিরিয়ে নিয়ে আসবো, না হলে জীবন থাকা পর্যন্ত জিহাদ চালিয়ে যাব। কিছুক্ষণ পরে দেখা গেল উসমান রাদিয়াল্লাহু আনহু ফিরে আসলেন, কারণ তারা তার কোনো ক্ষতি করেনি। এরপরে ওইখানেই চুক্তি হলো যে এই বছর মুসলমানরা উমরা করতে পারবেন না, আগামী বছর পারবেন, আর তিন দিনের বেশি থাকতে পারবেন না। যাই হোক, মেলা শর্ত ছিল। এখানে বলার বিষয় হলো যে যেহেতু উমরাতে বাধাপ্রাপ্ত হলেন আর আগে কোনো শর্ত দেন নাই, সেহেতু তাদের প্রত্যেকের উপরে একটা করে ফিদিয়া দম লাজেম হয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবাইকে বললেন যেহেতু আমাদের উমরা করা হচ্ছে না, আপন আপন যে দম আছে সে দম জবাই করো, সেই দম তোমরা এখানে জবাই করে দাও। তো কেউ আর জবাই করছে না, কেউ জবাই করছে না, কারণ তাদের মনের যে আশা ছিল, বড় আশা নিয়ে এসেছিলেন, সেটা পূরণ হয়। তিনি তার তাবুতে ঢুকলেন বিষণ্ণ মন নিয়ে যে সাহাবারা আমার কথা শুনছে না, এরকম তো কোনো সময় হয় না। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তার সফর সঙ্গী ছিলেন, তার স্ত্রী সহধর্মিনী উম্মুল মুমিনীন। তো বললেন ব্যাপার কি, আপনার মনটা খারাপ কেন? তো উনি বলছেন যে আমি সবাইকে এই আদেশ দিলাম, কেউ আমার আদেশ পালন করে না। উম্মুল মুমিনীন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে আপনার কিছু করতে হবে না, আপনি যান, যে একটা লোক ডেকে যে আপনার চুল মুন্ডন করবে তাকে ডেকে আপনার চুলটা মুন্ডন করে নিন, আর নিজের হাতে আপনার কুরবানিটা জবাই করে দেন আপনার পশুটা। তো উনি তার পরামর্শ শুনে গ্রহণ করলেন এবং গিয়ে নিজের যে পশু ছিল সেটা জবাই করলেন আর মাথার চুল মুন্ডন করলেন। তার দেখা দেখি সব সাহাবারা কি করলেন, একই কাজ করলেন, যেটা এতক্ষণ কড়া নির্দেশ দিয়ে হয়নি, এখন যখন কাজ করলেন তখন কি হলো, সকলেই বাস্তবায়ন করলেন। তো আপনার ছোট শিশু, আপনার বাচ্চা যে আছে না, ওই বাচ্চাটা কিন্তু আপনাকে দেখে দেখে শিখে, আপনি খেয়াল করে দেখিয়েন। অতএব বাচ্চার সাথে ভালো ব্যবহার করবেন এবং তাকে যেগুলো শিক্ষা দেওয়া দরকার সেগুলো শিক্ষা দেবেন। বাচ্চাকে কোনো সময় বলবেন না যে বাবা সিগারেট নিয়ে আসো, তাহলে সেও হয়তো তার ছেলেকে বলবে, অথবা আপনার কাছে আপনার জন্য যেগুলো নিয়ে আসে একদিন দুই দিন আনতে আনতে আরেকদিন সেও ধরাবে, কেমন? এই জন্য বাচ্চার জন্য আপনি খারাপ আদর্শ হয়ে যায়েন না। যাই হোক, এখানে প্রমাণের বিষয় ছিল যে রাসূলের কাজ দেখে সাহাবারা কাজ করেছেন, এটা তার কর্মে কর্মের হাদিস, ফেলি হাদিস যেটাকে বলছে। আরেকটা হলো তাকরিরি হাদিস, সেই তাকরিরি হাদিস হলো মৌন সম্মতি জ্ঞাপন, সাহাবারা কোনো কাজ করেছেন
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখে হ্যাঁ না কিছু বলেননি। এর অর্থ এটাই যে এটা চলবে, যদি নিষেধ হতো তাহলে অবশ্যই তিনি বাধা দিতেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন নবীর জন্য এটা সমীচীন নয় যে তার কোন উম্মতকে অন্যায় হতে দেখবে, করতে দেখবে, আর তিনি তাতে বাধা দেবেন না। এবং এটাও তিনি বলেছেন যে প্রত্যেক নবী তার উম্মতকে যত কল্যাণকর বিষয় রয়েছে তাদের জন্য সে সম্পর্কে সংবাদ দিয়েছেন, আর তাদের জন্য ক্ষতিকারক বিষয়গুলো থেকে তাদেরকে কি করেছেন, সাবধান ও সতর্ক করেছেন। ফলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন সাহাবাদের কোন কাজ দেখে যদি চুপ থাকেন তার মানে সেই কাজটা জায়েজ, সেটাও হাদিসের অন্তর্ভুক্ত, সেটাকে তিনি সমর্থন করে গেলেন। এর অন্যতম একটি উদাহরণ হল একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফজরের নামাজ জামাতে আদা করলেন, ফজরের নামাজ জামাতে আদা করলেন, কিন্তু তিনি সুন্নাত পড়ার সময় পান নাই, তিনি সুন্নাত পড়ার সময় পান নাই, ডাইরেক্ট এসে জামাতে শরীক হয়েছে, নাকি দুই রেখা সুন্নাত পড়েছেন। আমাদের দেশে কি করে, আমাদের দেশের লোকেরা, ভারতীয় উপমহাদেশের লোকেরা এখনো এখানে এসেও এই হকটা তারা শিখতে পারলো না, যখন জামাত শুরু হয়ে গেছে তখনও সে এসে সুন্নাত শুরু করছে। তো সাহাবী কি করলেন, এসে জামাতে শরীক হলেন, সে কথা আমরা একটু পরে বলবো ইনশাআল্লাহ। তারপরে নামাজ শেষ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মুখ ফিরিয়ে যখন সাহাবাদের দিকে ফিরলেন, সালাম ফিরিয়ে যখন সাহাবাদের দিকে ফিরলেন বসলেন, ফিরে বসলেন দেখলেন ওই সাহাবী জামাতে শরীক আছে, তো উনি যে কাজগার করেছেন হয়তো কারোর সাথে কোনো কথা বলেছেন, এরপর দেখছেন যখন বের হয়ে যাচ্ছেন তখন দেখছেন যে ওই লোকটা আবারও নামাজ পড়ছে, ওই লোকটা কি আবারও নামাজ পড়ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে আসসালাতান মান, এক নামাজ কি দুইবার পড়ো, এক নামাজ দুইবার পড়ো, তুমি তো আমার সাথে জামাতে নামাজ পড়েছো, আবার কিসের নামাজ। তো উনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ফজরের দুই রাকাত সুন্নাত ছুটে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালাই যান, তাহলে কোনো সমস্যা নেই, উনি চলে গেলেন আর সাহাবি সুন্নাত আদা করলেন। কিন্তু আমাদেরকে কি থিওরি দেওয়া হয়েছে যে ফজরের পরে এই নামাজ পড়া চলবে না। সাহাবিকে কি দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে দেখলেন, তিনি নিষেধ করলেন কি, নিষেধ করেন নাই, তার মানে মৌন সম্মতি জ্ঞাপক হাদিস। আর এক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এগুলো সবই সুন্নাতের অন্তর্ভুক্ত মনে রাখবেন, কিন্তু ইজা উকিমাতি সলা ফালা সলাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজ কায়েম হয়ে যায় নামাজের জন্য ইকামত দিয়ে দেওয়া হয়, ফালা সলাতা ইল্লাল মাকতুবা, তখন ফরজ নামাজ ছাড়া দ্বিতীয় কোনো নামাজ নেই। আপনি যদি, ওলামায়ে কেরাম বলছেন যারা চার ইমাম আছেন তাদের অনেকে বলেছেন যে এমনটি যদি হয় যে আপনি প্রথম রাকাত শেষ করে ফেলেছেন, দ্বিতীয় রাকাতেরও শেষ দিকে আছে আছেন, আর ওই সময় ইকামত দিল, আপনি মোটামুটি আকারে এই রাকাতটা শেষ করে প্রথম রাকাত পেয়ে যাবেন, তাহলে আপনার নামাজটা আপনি কমপ্লিট করুন। কিন্তু এমন নয় যে নামাজ শুরু হয়ে গেছে আর আমি নতুন ঢুকলাম, তখন আবার নতুন করে আমি সুন্নাত শুরু করলাম, আমি যদি দুই রাকাত নামাজ পড়ে ইমাম সাহেবের সাথে তার নামাজ পড়তে নামাজ ধরতে চাই, তাহলে উনিও দুই রাকাত পড়বেন, আমিও দুই রাকাত পড়বো, তো দুই রাকাতে দুই রাকাতে তো বরাবর শেষ, আর আমি যদি তড়িঘড়ি করে নামাজ পড়ি তাহলে আমার নামাজ হবে না। লম্বা হাদিসের সার কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা, এক লোক মসজিদে ঢুকলেন, নামাজ পড়লেন, রাসূলকে কি বল কি করলেন, সালাম দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। লোকটা তো নামাজ পড়ছিল, তার মানে যেইভাবে নামাজ পড়ছে সেইভাবে তার নামাজ হয়নি। এইভাবে তিন তিনবার এই ঘটনা ঘটে গেল, তৃতীয়বার ওই লোকটিকে একই কথা বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিরে যাও নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়োনি। লোকটি বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এর চাইতে ভালোভাবে নামাজ পড়তে জানি না, ফা আল্লিমনি, অতএব আপনি আমাকে নামাজ শিখিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন নামাজে দাঁড়াবে তখন ধীর স্থির ভাবে তাকবীরে তাহারিমা দিয়ে নামাজে দাঁড়াবে, তুমি যতটুকু পারো সুরা ফাতিহা অন্য সুরা এগুলো পড়ো, তারপরে ধীর স্থির ভাবে রুকুতে যাবে, হাত্তা তাআতা দিলা, একেবারে সমান হয়ে আপনার পিঠটা সমান থাকবে, ধীর স্থির ভাবে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আজিম তিনবার পড়বেন, অথবা আরো দোয়া আছে সেটা পড়বেন, তারপরে সোজা হয়ে দাঁড়াবেন,
এমন নয় যে রুকুতে গেলাম সুবহানাল্লাহি আল্লাহু আকবার এই টর্নেডো গতির নামাজ হবে না। যদি ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে যায় আর আমি আমার দুই রাকাত শেষ করে আবার, হয়তো অনেকে ইমামকে প্রথম রাকাতের রুকুতে পেয়ে গেছে বা দ্বিতীয় রাকাতে পেয়েছে, তার মানে তার নামাজটা কি দ্রুত গতির হয়েছে আপনি চিন্তা করে দেখুন। এইভাবে নামাজ হয় না এবং তখন জায়েজই না যে সে তার নামাজ শুরু করবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজ শুরু হয়ে যায় তখন ফরজ নামাজ ছাড়া আর দ্বিতীয় কোনো নামাজ পড়া জায়েজ নয়। ফলে এটা সুন্নাত বিরোধী কাজ, এটা সুন্নাত বিরোধী কাজ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে যে নামাজ পড়তে দেখলেন নিষেধ না করে চলে গেলেন, ওই হাদিসেরও বিরোধী কাজ যে আপনি মুসল্লিকে বলবেন ফরজ নামাজের পরে তুমি সুন্নাত আদা করতে পারবে না। পারবেন, আপনি ফরজ নামাজের ফজরের ফরজের পরেও আদা করতে পারবেন আপনার যদি বেশি তাড়া থাকে, অনেক ভাই কোম্পানির কাজ করেন, ফলে দেখা যায় যে আমি সালাম ফিরালেই গাড়ি ছেড়ে দেবে আমার, তখন আপনি নামাজে আপনি সালাম ফিরিয়েই চলে যান। আপনার কোম্পানিতে পৌঁছে গিয়ে যখন সূর্য উঠবে অথবা যদি সূর্য ওঠার আগে আপনার টাইম থাকে তো আপনি ওই দুই রাকাত নামাজ পড়ে নিন, কারণ এই দুই রাকাত নামাজ পড়া আপনার জন্য জায়েজ আছে। নফল নামাজ ফরজ ফজরের পরে এবং আসরের পরে অতিরিক্ত নফল নামাজ পড়া জায়েজ নয়, কিন্তু যদি কেউ ঢুকে তাহিয়াতুল মসজিদ জায়েজ আছে, আর ফজরের আগের দুই রাকাত সুন্নাত ছুটে গেলে তার জন্য এটা পড়া জায়েজ আছে। আর ফজরের দুই রাকাত সুন্নাত আপনি সূর্য ওঠার পরেও পড়তে পারবেন, সেটাও আপনার জন্য জায়েজ আছে। তাহলে যেটা সুযোগ আছে প্রশস্ততার আছে, সেই প্রশস্ততার হাদিসগুলোকে সংকীর্ণ করে দিয়ে মানুষের নামাজকে আজকে একেবারেই দ্রুতগামী করে দেওয়া হয়েছে, যার ফলে দেখা যায় যে আমি নামাজ পড়ি কিন্তু আমার নামাজ অধিকাংশ ক্ষেত্রে হয় না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অনেক লোক আছে যারা নামাজ থেকে দশ ভাগের এক ভাগ নামাজ নিয়ে যায়, কেউ আছে নয় ভাগের এক ভাগ নিয়ে যায়, কেউ আছে আট ভাগের এক ভাগ নিয়ে যায়, কেউ আছে সাত ভাগের এক ভাগ নিয়ে যায়, এইভাবে কেউ আছে অর্ধেক নামাজ নিয়ে যায়। ফুল নামাজের সংখ্যা খুব কমই থাকে আল্লাহ আল। অতএব সম্মানিত ভাই এবং বন্ধু, আমার নামাজ হতে হবে ধীর স্থির ভাবে আর রসুলের তরিকায়, সুন্নাত তরিকায়। তো এটা বলছিলাম মৌন সম্মতির একটা দলিল। আর একটা মৌন সম্মতির দলিল হলো, এইখানে আপনারা দেখেছেন অনেকে হয়তো খেয়েছেন একটা ছোট প্রাণী, সেটা হলো আদব। সেটা কি আদব? যেটাকে সান্ডা বলে থাকি আমাদের বাংলা ভাষায় আমরা। তো এই সান্ডা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দাওয়াত দেওয়া হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর খালার বাসায়। খেতে বসেছেন সবাই, তো দবকে সুন্দর করে ভুনা বা ইয়া করে পুড়িয়ে নিয়ে দেওয়া হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করলেন না। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আ হারামুন হুয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এটা খাওয়া কি হারাম, আপনি যে খাচ্ছেন না, আপনি যে পছন্দ করলেন না। তখন তিনি বললেন যে না, এটা হারাম নয়, তবে আমি যেখানে বেড়ে উঠেছি সেখানে এটা পাওয়া যায় না, সেখানকার লোকেরা এটা খায় না, যার ফলে আমার রুচি হয় না, যার ফলে আমার রুচি হয় না, তোমরা খেলে খেতে পারো। রসুলের দস্তরখানায় দব খাওয়া হয়েছে কিন্তু রসুল খান নাই, অনুমতি দিয়েছে, ফলে এটা হলো মৌন সম্মতি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ এবং মৌন সম্মতি, এই তিনটির সমন্বয় হলো কি হাদিস, আর এটাই হলো সুন্নাত। আর বিদআত, এর বিপরীত বিষয় হচ্ছে বিদআত। আর বিদআত হলো সুন্নাতের বিরোধী জিনিস, সুন্নাতের বিরোধী জিনিস। আর সেটার শাব্দিক অর্থ হলো যে নমুনাবিহীন কোনো জিনিস তৈরি করা। আপনি এই পানির বোতলটা এরকম কোনো নমুনা ছিল না, নতুন করে ডিজাইন দিয়ে তৈরি করলেন, সবাই এটা পছন্দ করলো, এটা হলো ইবদা। আরবিতে বলছে ইবদা। মহান রব্বুল আলামিন নিজের ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করে বলছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান ও জমিন নতুন করে সৃষ্টি করেছেন, এর আগে কোনো নমুনা ছিল না। এখনো মাশাআল্লাহ আল্লাহ তাআলা অনেক লোককে অভিজ্ঞতা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, ব্যান দিয়েছেন, যার ফলে নতুন নতুন কিছু কিছু জিনিস আবিষ্কার তারা নিজেরা করে। কিছু আছে যে সামনেরটা কিছু দেখে করে, কেউ আছে না দেখেই করে, যেটা না দেখে করে সেটাকেই বলা হয় শাব্দিক অর্থে বিদআহ, শাব্দিক অর্থে বিদআহ। ইসলামী শরীয়তের পরিভাষায় বিদআত হচ্ছে ইহদাসু আমরিন ফিদ্দিন লাম ইয়াকুন আলা আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা আলা আদি আসহাবি,
যে বিদআত হলো ধর্মের মাঝে এমন কিছু নতুন সংযোজন করা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ও সাহাবাদের যুগে ছিল না, রাসূলের যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না। এমন নতুন কোন কাজ যদি কেউ শরীয়তের মধ্যে ঢুকিয়ে দেয় তাহলে সেটা কি হবে? বেদাতের অন্তর্ভুক্ত হবে, সেটা বেদাত বলে গণ্য হবে। অন্য ভাষায় আপনি বিদআত বলতে পারেন কোরআন ও সহি হাদিসের দলিল বহির্ভূত কোন কাজকে, কোরআন ও সহি হাদিসের দলিল বহির্ভূত কোন কাজকে দিন বা ধর্ম মনে করে করার নাম, নেকির উদ্দেশ্যে ওই কাজটা করার নামই হলো বিদআত। কারণ সেটা দিন নয়, আমি সেটাকে দিন বলে গ্রহণ করেছি। আর এই বেদাতের অন্যতম কারণ হলো দিন সম্পর্কে অজ্ঞতা, দিন সম্পর্কে অজ্ঞতা।